ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ যে কত নিচে নামতে পারে তার তো হাজার হাজার উদাহরণ আছে মাদ্রাসা ছাত্রী তানজিলাকে অপহরণ শেষে মুক্তিপণ না পেয়ে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেন অপহরণকারী হৃদয় ও জাহিদুল নামে দুই যুবক বাবার যা আছে আমার যা আছে চলার মতো আছে আপনার টাকা নেওয়ার কোনো দরকার নেই নির্বাচনের আগে এবং পরে বাবা বাবা বলেও তো রক্ষা পায়নি হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে নিজের দলের আসসালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতে পাঁচটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন প্রিয় শ্রোতা হঠাৎ মুফতি আমির হামজা হুজুর কত টাকা করে নেন এবং সে টাকাগুলো কি করেন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করবে এবং কি বরগুনার আমতলিতে ক্লাস সিক্সে পরে একজন মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ করে একটা বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণ করেছে দুই যুবক এবং পনেরো লক্ষ টাকা দাবি করেছিল তার বাবার কাছে দর্শক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আহাজারি করছে সেই পরিবারের আত্মীয় স্বজন এবং বাবা কান্নায় ভেঙে পড়েছে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে একটি লাইভ টক আপনাদের সাথে শেয়ার করব সেটি হল দর্শক শ্রোতা সাতই জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে আওয়ামী নেতাদের কাছে বাবা বাবা বলেও রেহাই পায়নি হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে এমন কিছু আলোচনা করেছে লাইভ টক শোতে সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি কারা এবং কে টেনে আগুন দিল যাদের নাম এখন প্রকাশ হয়নি কিন্তু বিএনপি নেতাদের কেন দায়ী করা হলো এমন কথা বলেছেন কাজী হেমায়ত উদ্দিন মিশন তার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ আমি মূলত পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো সবাইকে বলবো সম্পূর্ণ নিউজটি আপনারা মনোযোগ সঙ্গে দেখবেন এবং শুনবেন চলুন প্রিয় দর্শক শ্রোতা সর্বপ্রথম একটি লাইভ দেখে আসি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতাকর্মীরা হাত পা কেটেছে এমন একটি কথা বলতেছে লাইভ সাথে চলুন সেই লাইভ টক শোটি দিয়ে আজকের ভিডিও শুরু করি নির্বাচনের আগে এবং পরে বাবা বাবা বলেও তো রক্ষা পায়নি হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে নিজের দলে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ইউনিফর্ম চেঞ্জ করে দুই ভাগ করে একটা খেলা খেলেছেন যে খেলার মধ্যে মানুষের কোনো আগ্রহ ছিল না যদি বিএনপি নির্বাচনে আসতো এই কথা উনি বলেছেন কিন্তু এটা তো নির্বাচন নয় এটা তো একটা অপনির্বাচন চোখে দিয়েছি ঠুলি কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি সরি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো পরিস্থিতি যদি এমন হয় তাহলে সেখানে তাদেরকে কোনো কথা বলে শাস্তি দিয়ে অপমান করে তাদেরকে পরিবর্তন করা যায় না এই অনলাইন টেলিভিশন ফেস দ্য পিপলের অত্যন্ত সুযোগ্য উপস্থাপক এবং আমার সাথে অত্যন্ত বিজ্ঞ দুজন আলোচক আছেন এবং যারা শুনছেন দেশের মালিক জনগণ আসসালাম আলাইকুম সত্যিকার অর্থে এই তিপ্পান্ন বছর পরে আমরা আজকে যে নির্বাচন নিয়ে আলোচনা করছি তাছাড়া নির্বাচনের পর থেকে আজকে পর্যন্ত যে আমরা আলোচনা করছি এটা অত্যন্ত দুঃখজনক আমি নিজে নিজেকে একজন নাগরিক হিসাবে খুব অপমানিত ফিল করি এবং আমার বিশ্বাস দর্শক শ্রোতা কেউ এই নির্বাচন ভালো হলো না খারাপ হলো এই বিতর্কে আর যেতে চায় না কারণ তারা বিশ্বাস করে যে বারোতম নির্বাচনে এই এগারোটা নির্বাচনের পরে যে বারোতম নির্বাচন হলো এটা বাংলাদেশে এক জঘন্য নির্বাচন হয়েছে এই নির্বাচনকে নির্বাচনে পাঠিয়ে এবং এক অন্ধকার যুগে প্রবেশ করেছে এই অন্ধকার কালো সংসদের মধ্য দিয়ে আমি দেখা আওয়ামী লীগের সাপোর্টার নই আমি বিএনপিরও সাপোর্ট নেই সাপোর্টার নই তবে যা সত্য তাহাই বলিব জনগণের পক্ষে কথা বলিব সত্য কথা বলিব এখন দেখেন এই আওয়ামী লীগ বা রিপন ভাইদের দল প্রথম কৌশল করেছিল ইভিএম এর কৌশল এই নির্বাচনে তারা সেটা ব্যর্থ হয়েছিল টাকার কম উচিলা দিয়ে ওটাকে বন্ধ করা হয়েছিল না ইঞ্জিনিয়ারিং কৌশলে হয়তো নির্বাচনটা করে ফেলতে পারতেন তারপর কৌশল পরিবর্তন করে তারা সর্বোপরি একটি ডামি নির্বাচনের মাধ্যমে এবার নিজেদেরকে নিজেরাই বিজয়ী ঘোষণা করে এটা নির্বাচনের প্রহসন করেছেন মাত্র এভাবে নির্বাচন করলে এইভাবে নির্বাচন না করলে ওনারা মনে করেন সংবিধান লঙ্ঘন হতো সমস্যা হতে পারত। হ্যাঁ কিন্তু আমরা মনে করি যে এইভাবে নির্বাচন করেই সমস্যা তৈরি হয়েছে বরং নির্বাচনের আগে আলোচনার মাধ্যমে সব দলকে নিয়ে একটা গণতান্ত্রিক পন্থায় যদি সুষ্ঠু আলোচনার মাধ্যমে সরকারকে ফিরিয়ে দিয়ে যেই সরকার তারা চিরস্থায়ী করতে চেয়েছিল যেই সরকারের জন্য একশো একশো চুয়ান্ন দিন হরতাল করেছিল লোকই বৈঠা দিয়ে মানুষ মেরেছিল এবং তাদের ফসল এই দুই হাজার সাতের সরকারকে বলেছিল ওই এখন এই নির্বাচন হলো কি হলো না এটা তাদের যে আওতাভুক্ত তৃণমূল বিএনপি বিএনএম এবং জাতীয় পার্টি তো বলছে এটা কোনো নির্বাচন হয়নি তাহলে কাদের মুখে তারা শুনতে চায় যেটা নির্বাচন হয়েছে আমরা একটা কথা এখানে পরিষ্কারভাবে বলতে চাই যে পাকিস্তান আজকে বছর পরে তারা যে নির্বাচন করলো সেই নির্বাচনটাও বাংলাদেশের এই সাত তারিখের নির্বাচনের চেয়ে কম্পারেটিভলি বেটার হয়েছে কারণ এই বাংলাদেশের যে নির্বাচনটা হয়েছে সেটা এক দল এক ভবন থেকে সকল দলের নমিনেশন এবং কারা যাবে নির্বাচনে যাবে না সকল কিছু করে এক এক একতরফা একটা নির্বাচনের আজকে তারা বুঝতে পারছেন না অতীত অতি ভবিষ্যতে হয়তো ধীরে ধীরে তারা টের পাবেন এবং টের পাচ্ছেন বলেই এই নির্বাচনকে আবার জায়গ করার জন্যই তারা কথা বলছেন অভূতপূর্ব বিষয় যে বিএনপি যে করেছেন প্রধানমন্ত্রী বলেছেন যে যারা বলছে যে অবাধ এবং হয়নি তাদের তারা কিভাবে তিনি প্রমাণ চেয়েছেন এবং অনেকটাই পশ্চিম দেশগুলো বিশ্ব করে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি কথা বলেছেন যুক্তরাষ্ট্র বারবার একই কথা বলছে সকল দেশ জানিয়েছে কিন্তু এই কয়েকটি দেশ নেয়নি আমরা মনে করছি সেই দেশগুলোকে ইঙ্গিত করে তিনি বলছেন কি মনে হয় এই প্রশ্ন কাছে আপনি বলবেন যে অবশ্যই অন্যান্য দেশগুলো যে ওনারা বলেছিলেন এক পার্সেন্ট ভোট পড়লেই আহ আপনার নির্বাচন হয়ে যাবে তারপরে সেটাকে ছাব্বিশ সাতাইশ করে একচল্লিশ করা হলো শুধুমাত্র আওয়ামী লীগের ভোটারদের দেখানোর জন্য এবং সেখানে পুলিং এজেন্ট সব আওয়ামী লীগের ছিল এবং শিশু ভোট দিয়েছে ছাত্রী ছোট ছোট শিশুরা ভোট দিয়েছে এবং এই লাইনে দেখেছি যে বাবা মার নাম জানে না আইডি কার্ড নাই তারাও ভোট দিয়েছে তো এটা কি ভোট হয়েছে এটা দেশবাসী জানে যত যাই বলুক না না কেন কেন সেটা প্রমাণ প্রমাণ হবে এখন এটাকে খুব জোর দিয়ে করার চেষ্টা করছে কারণ বিদেশিরা যারা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে তারা মনে করে আওয়ামী লীগের সাথে করবে আসলে বাংলাদেশের সাথে যারা সম্পর্ক রেখে ব্যবসা করতে চায় তারা কিন্তু জানতে চাচ্ছে এত পার্সেন্ট ভোট কিভাবে হচ্ছে ভোটের হিসাব এতেও লজ্জা হওয়া উচিত একটি স্বাধীন দেশের যে এত পার্সেন্ট ভোট হলো তার পুঙ্ানুপুঙ্গ হিসাব কিন্তু বিদেশিরা চাচ্ছে তো যাই হোক আমি আমি এক এক করে কথা বলে আসি তাহলে সুবিধা হবে তো এখন এইবার যে রিপন ভাই যে প্রমাণ করতে চাইলেন সেগুলো আমি খণ্ডন করলে বোঝা যাবে যে নির্বাচনটা সঠিক নাই উনি বলছেন অবাধে চলাফেরা করেছে সবাই তার জন্য এই নির্বাচনটা সুষ্ঠু বা অবাধ বলা যায় অবাধ হয়নি তো ওনার প্রধানমন্ত্রীর মিটিংয়েই তো বলি করে আহ ওনারা নিজেদের হত্যা করেছেন শুধু আলাপ করলে সেটা সন্ত্রাস বা বিশৃঙ্খলা হবে না শুধু বিএনপি করলেই ওটা বিশৃঙ্খলা হবে এই ধরনের একটা চরিত্রের দল ওনারা উনি বলেছেন সুষ্ঠ নির্বাচন এই জন্য হয়েছে কারণ মারামারি হয়নি কিছু হয়নি কে বলেছে মারামারি হয়নি নির্বাচনের আগে এবং পরে বাবা বাবা বলেও তো রক্ষা পায়নি হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে নিজের দলে তো এগুলো বলে শেষ করা যাবে না আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ইউনিফর্ম চেঞ্জ করে দুই ভাগ করে একটা

আলোচনা সমালোচনা হয়েছিল আসলে কারা গুণ দিয়েছিল বিএনপির লোকেরাই নাকি কারা প্রিয় দর্শক চলুন এই বিষয়টি নিয়ে কাজী হিমায়তুদ্দিন মিশন কি বলতেছে শুনে আসি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ যে কত নিচে নামতে পারে তার তো হাজার হাজার উদাহরণ আছে এবং এই নতুন উদাহরণ হচ্ছে যে আপনারা জানেন যে নির্বাচনের দুই সপ্তাহ আগে উনিশে ডিসেম্বর তেজগাঁও ঢাকা তেজগাঁওয়ের মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা সেখানে মা শিশুসহ চারজনের মৃত্যু হয় তো সেখানেও বিএনপির কিছু নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয় আবার নির্বাচনের দুই দিন আগে নির্বাচন তো হচ্ছে সাতই জানুয়ারি পাঁচই জানুয়ারি গুপিবাগে দেওয়া হয় সেখানে চারজন মারা যায় নাম দিয়ে অমানসিক নির্যাতন করা হয় নির্যাতন করা হয় এবং তখন যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি প্রকাশ্যে বলেন যে এগুলো বিএনপি জামাতের কাজ যারা আগেও এগুলো করেছে তারা এখনো এগুলো করতেছে এবং এতে বিদেশ থেকেও মদত দেওয়া হচ্ছে মানে এই লন্ডন থেকে তারা মান দিচ্ছে এইরকম মানে এগুলো প্রকাশ্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন এবং উনিশে ডিসেম্বর যখন এই আগুনটা লাগলো ট্রেনে এই আগুন লাগার এক ঘন্টার ভিতরে তিনি বিএনপি কে দায়ী করলেন একজন ডিএমপি কমিশনার একজন পুলিশ তারপরে এই পাঁচই জানুয়ারি যখন ঘটলো সেই অবস্থা তিনি বিএনপি এবং এই ডিএমপি কমিশনার সঙ্গে ডিবি হারুন তারপরে বিপ্লব কুমার সরকার তার একযোগে বললেন যে পুলিশ পুরোপুরি নিশ্চিত পুলিশ পুরোপুরি পুলিশের কাছে পরিষ্কার তারা ঘটিয়েছে এবং সেই অনুযায়ী আসামিদেরকে গ্রেপ্তার করার অভিযান চলতেছে এবং এজন্য বিএনপি দায়ী এবং তারাই ঘটিয়েছে এবং আমরা আরো ক্লিয়ার বার্তা পেলাম যে বিএনপির কিছু লোকজন আছে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বার্তা চালাচালি করেছে যে যেটা আগুন দেওয়া দরকার কে আগুন দিতে পারবে তখন একজন পারবো তখন তাকে দায়িত্ব দেওয়া হলো সে আগুন লাগাবে বেনাপাল এক্সপ্রেসে মানে এইভাবে কঠিন সব পুলিশের কাছ থেকে কঠিন সব কাল্পনিক কথাবার্তা যে এরা এটা করেছে এরা এটা করেছে বিএনপির লোকগুলো একত্র হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে আলাপ করেছে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা সেই বহুন কনজেকস্ট্রেন আগুনের ক্ষেত্রে এরকম প্রতিক্রিয়া কথা শুনলাম মানে পুলিশের পক্ষ থেকেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পুঙ্খানো পুঙ্খ রূপে তদন্ত করে এতে বিএনপি জামাত সমিতিটা পেয়েছে এবং পুলিশ জোর গলায় বলেছে সেই হাবিবুর রহমান ডিএমপি কমিশনার তারপরে বিপ্লব কুমার ডিবি هارুন এ সবাই একই ভাষায় বলতেছে এজন্য বিএনপি জামাতদাই অথচ আপনি কি আদালত কর্তৃক প্রেরণ না হওয়া পর্যন্ত একটা লোকের দায় করতে পারেন হয়তো বলতে পারেন যে অভিযুক্ত আর অভিযুক্ত হলো অভিযুক্ত করলো যদি পুলিশ বাদী হয় তাহলে পুলিশবাদী আর না হলে বাদী না থাকতে হবে বাদ দি নির্বাচন হয়ে গিয়েছে এক মাস একদিন তো নতুন একটা খবর প্রথম আলোর ঢাকায় দুই ট্রেনে আগুন কারা দিল তা এখনো জানে না পুলিশ যে আত্মীয় না আগুন লাগার এক ঘন্টার ভিতরে বলে দিল বিএনপি জামাত দায়ী একদম মাস্টার প্ল্যান পুলিশ расте শিখেছে কারা পরিতপনা করে কি পুরো করে এক দ আ মাস পরে তারা বলে যে ঢাকায় দুই ট্রেনে কারাগুন দিল এখনো জানে না পুলিশ রাজধানীর তেজগাঁও ও গোপীবাগে দুটি ট্রেনে অগ্নিসংযোগের হয় মামলা তদন্ত নিয়ে পুলিশ এখনো অন্ধকারে পুলিশ নাকি এখনো অন্ধকারে তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের প্রায় দুই মাস পার হয়েছে আর গোপীবাগ বেনাপুল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের এক মাসের বেশি সময় পার হয়ে গিয়েছে কিন্তু দুই মামলার কোনটিতেই তদন্তে কোনো অগ্রগতি নেই দুই ট্রেনে অগ্নি সংযোগকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ এই অবস্থায় মামলা দুটি তদন্তভার ঢাকা রেলওয়ে থানা পুলিশ জিআরপি থেকে পৃথক দুটি সংস্থায় স্থানান্তর করা হয়েছে রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার এসপি মোহাম্মদ আনোয়ার প্রথম আলোকেই তথ্য নিশ্চিত করেছেন এগুলো তদন্ত আর হবে না কারণ আগুন কারা লাগিয়েছে সেটা আপনারাও জানেন ওরাও জানে এগুলো এভাবেই থেকে যাবে ওই সাগর উনি মামলার মতো গত উনিশে ডিসেম্বর ভোরে তেজগাঁও মোহনগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মা শিশু সহ চারজনের মৃত্যু হয় আর দ্বাদশ নির্বাচনের দুই দিন আগে গত পাঁচে জানুয়ারি রাতে বাগ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুনে চারজনের মৃত্যু হয় দুটি ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা হয় রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার প্রথম আলোকে বলেন ক্লোজ সার্কিট ক্যামেরা মানে সিসি ক্যামেরা ফুটেজে সন্দেহ ভাজন দুই ব্যক্তিকে বিমানবন্দর স্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে উঠতে দেখা যায় ট্রেনে আগুন জ্বলতে দেখার আগে তারা তেজগাঁও স্টেশনে নেমে যান সেখানে তাদের সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় কিন্তু তাদের শনাক্ত করা যায়নি

করা হয় কিভাবে জদেরকে কারারে পাঠে আদালত রিমান্ডে তারা বলেছিলেন যে গত চৌঠা জানুয়ারি নাশকতার পরিকল্পনার বিষয়ে হোয়াটসঅ্যাপে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করা হয় এতে যুবদলের এক নেতা ট্রেনে আগুন নেওয়ার দায়িত্ব পান কিন্তু ওই তাকে খুঁজে পাওয়া যায়নি মানে গোজামিল দিতে গিয়ে নিজের ধরা পড়ে যায় তাকে গ্রেপ্তার করা গেলে হয়তো অগ্নি সংযোগকারীদের ব্যাপারে জানা যেত যাই হোক এখন এই মামলাগুলো পাঠানো হবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পিবিআইতে পাঠানো হবে আর আরেকটা পাঠানো হবে সিআইডি তে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় গত একুশে ডিসেম্বর র্যাব এক সন্দেহভাজন হিসাবে নয় জনকে আটক করার কথা জানিয়েছিল তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে র্যাব বলতেছে যে ট্রেনে আগুন লাগার সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি এখন নাকি বিএনপির সম্পৃক্ততা পাওয়া যায়নি এই বিষয়ে জানতে গত বুধবার ফোন করা হলে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক আহমেদ বলেন যে তেমন অগ্রগতি এদিকে দেখেন মোহনগঞ্জ কিন্তু র্যাপিনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছিল গত একুশে ডিসেম্বর আহ এবং র্যাপিনের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মুহুদ্দিন বলেছেন যে যে চারজন আগুন লাগিয়েছে এই চার দুজন বিএনপির নেতাকর্মী পরে অবশ্য আরিফ মুহুদ্দিন বলেছেন যে

অন্য একটি মামলায় গ্রেপ্তার যুবদল নেতা মুখিতের কাছ থেকে ট্রেনে অগ্নিসংযোগকারীদের তথ্য পাওয়া গিয়েছে কিন্তু এখন সেই দীবিকর মতাই বলছেন যে তদন্তে কোনো অগ্রগতি নেই এখন পর্যন্ত মামলায় অগ্নিসংযোগকারীদের শনাক্ত করতে পারেনি ঢাকা রেলওয়ে থানা পুলিশ দশক এই হচ্ছে কি অবস্থা দর্শক শ্রোতা কাজী হিমায়তুদ্দিন মিশনের বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো পাঁচটি ভিডিওর ভিতরে দুটি ভিডিও রাজনৈতিক সম্পর্কে চলে গেল এবার আমরা ভিন্ন তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আরেকটি ভিডিও কিন্তু আপনাদের জন্য রয়েছে সেটি হলো ডক্টর সাবরিনা সে কিন্তু আটক হয়েছিল কয়েক বছর জেলও খেটেছে অবশেষে জেলে থেকেই নাকি তিনি একটা বই লিখেছে বন্দিনী সেই বইটা প্রচার করতে গিয়ে বই মেলাতে দেখেন তার কি পরিস্থিতি সাধারণ জনগণ তাকে ভুয়া ভুয়া নির্লজ্জ

Бува 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 Бува

দেখেন যদি তামল কেউ আসে ওয়াইফে দেখলে বলবে তুমি আমাদেরকে কেউ নাই আমরা দেখতে আছি ভাই বুঝলেন ভাই প্রিয় দর্শকশ্রুতা শুনলেন সাধারণ জনগণের কথাগুলো এবং ভিডিওটি দেখলেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন তো যাই হোক এই বিষয় নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না এবার আমরা চতুর্থ নাম্বারের ভিডিও ফেটেছে আপনাদের সাথে শেয়ার করবো যে বরগুনার আমতলিতে যে ঘটনাটা আসলে ঘটেছে হ্যাঁ তানজিলা নামেক নামে হয়তো একজন মেয়ে ছোট্ট মাদ্রাসা শিক্ষার্থী বয়স কত আর হবে ক্লাস সিক্সে পড়ে তো অবশেষে সেই মেয়েকে একটা বাড়িতে নিয়ে দুইজন যুবক অর্থাৎ সেই মেয়ের চাচাতো ভাই হ্যাঁ ধর্ষণ করেছে এবং কত টাকা মুক্তিপণ চেয়েছিল চলো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন মাদ্রাসা ছাত্রী তানজিলাকে অপহরণ শেষে মুক্তিপণ না পেয়ে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেন অপহরণকারী হৃদয় ও জাহিদুল নামে দুই যুবক হাতে পায়ে ধরে মেয়ের জীবন ভিক্ষা চাইলেও তাদের বিবেক একটুও বাধা দেয়নি অপহরণকারী হৃদয়ের মোবাইলের সূত্র ধরেই এই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ষষ্ঠ শ্রেণীতে মাদ্রাসায় লেখাপড়া করতেন তাঞ্জিলা সোমবার সকালে বাড়ির সামনে থেকে চাচাতো ভাই হৃদয় খান ও জাহিদুল খান তাকে অপহরণ করে নিয়ে যায় বাড়িতে রেখে একটি তারা ধর্ষণ করে ওই দিন রাতেই তাঞ্জিলার বাবা তোফাজ্জলের কাছে হৃদয় খান তার মোবাইল থেকে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ওই দাবীকৃত টাকা না পেয়েই অপহরণকারীরা তাকে হত্যা করে ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলিতে

সত্যিই বড় আফসোস লাগে এগুলো কী শুরু হয়েছে যাই হোক প্রিয়া দর্শক শ্রোতা আপনাদের মতামত থাকলে জানাবেন আমরা ভিডিও লাশ মুহূর্তে চলে এসেছি মুফতি আমির হামজা হুজুরের একটি বক্তব্য ভাইরাল হয়েছে আপনারা সকলেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না মুফতি আমির হামজা কিন্তু অ্যাক্সিডেন্ট করেছিল তো তার গাড়ি ভাঙচুর হয়ে একদম মটকা হয়ে গিয়েছে চুরমার হয়ে গিয়েছে তবে আল্লাহ তালা রশেষ মেহেরবানিতে মুফতি আমির হামজা এখনও সুস্থ আছেন তবে পায়ে একটু আঘাত পেয়েছিল তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা উনি সে বিষয়টি নিয়ে এবং অজ মাহফিলে কত টাকা আসে কন্ট্যাক্ট করে নেয় এবং অজ চুক্তি করে কিনা যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছে এবং সোশ্যাল মিডিয়া মিডিয়া ব্যক্তিত্বদের বলেছে ভিডিওটি যেন শেয়ার করে তাই মূলত সেই ভিডিওটি শেয়ার করলাম চলুন মোহতি আমির হামজার বক্তব্যটি শুনে আসি আজকে একটা শেষ কথা বলছি মিডিয়াতে যারা আছেন প্রচার করবেন এটা কালকে এক দেড় মিনিট দুই মিনিট দিয়ে কয়েকটা প্রশ্ন এসেছে আমার মোবাইলে আজকে আহমেদ মাহফুজ আমার আগে কথা ঙ্গা ওনাকে অনেকে চেনেন সেই তেরো চোদ্দ সাল থেকে আমার সাথে একাধারে আসে আমার বিশ্ববিদ্যালয়ের ভাই চোয়াডাঙ্গা আমার শ্বশুর বাড়ি ওকে আমি আমার বয়সে বড় এই কারণে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা সম্মান দেখায় ও আমারে আলেম হিসাবে শ্রদ্ধা সম্মান দেখায় ছোট ভাই মনে করি কারা কারা যেন ভিডিও তৈরি করেছে বানিয়েছে যে ওনারা সবসময় সাথে রাখেন কেন অন্য কাউকে রাখতে পারেন না বাস্তবতা হচ্ছে এটা আমার রাখার কয়েকটা কারণ আছে এই যে বিভিন্ন জায়গা থেকে যে দাওয়াতগুলো আসে সারা দেশ থেকে পাঁচশো ষাটটার উপরে থানা বাংলাদেশে এবং ভারতের তিন চারটা রাজ্য বিশেষ করে কলকাতা আসাম এদিকে মেঘালয় এরপরে এই যে আগরতলা এই চার পাঁচটা রাজ্য মিলে যত দাওয়াত আসে দিন যদি আমি দাওয়াত নিতে থাকি তাহলে মোবাইলই ধরা লাগবে আমার ওই ভাইকে সাথে রেখে দিয়েছি এই দাওয়াতগুলো কন্ট্রোল করার জন্য যা আপনি আর আমার এক কাছে আবুবাকর তাদের বলেছে যে যারা দিতে চায় তাদের নামগুলো লিখে রাখো জায়গার নাম দিয়ে আমি রমজানে বসে বসে সিরিয়াল করি এখন এই যে আজকে আসলাম গাজীপুরে কালকে যদি আমার থাকেছে কক্সবাজার আবার যদি কাল তার পরের দিন থাকে টাঙ্গাই আমার জীবন থাকবে এই জন্য মাহফিল গুলো আমি সিরিয়াল করে নেই তো ওদের মাধ্যমে কাগজ নেওয়া হয় কিন্তু বলে দেওয়া আছে আমার নামে যদি কেউ চায় না পয়সাও চায় টাকা চায় মাহফিলের জন্য টাকা তো দেবেন না তারে ধরে আমার কাছে নিয়ে আসবেন ওরা আমি একেবারে সরাসরি জবাই করব কারণ আমার নামে কেউ চায় না পয়সা চাবেন না আমি টাকা নেই না মাহফিল করে ওইভাবে আগের থেকে চায় না পয়সা আমার দরকার নেই আমার বাবার যা আছে আমার যা আছে চলার মতো আছে আপনার টাকা নেওয়ার কোনো দরকার নেই এই জন্য বাস্তবতা হচ্ছে আমার জন্য যদি কেউ টাকা আছে আর হুসাইন হোক আর যে হোক এই কিশোরগঞ্জ এলাকায় আবুল কালাম আজাত এই সময় ওনাকে বিভিন্ন মানুষকে বলেছে আমি পরিচিত আপনার আমার কাছে দশ হাজার বিশ হাজার করে টাকা দেন ডেট কত লাগবে আমি দিচ্ছি আর মানুষও পান্ড এই কিশোরগঞ্জ ভৈরব এরপরে এই যে ব্রাহ্মণবাড়িয়া এবং এই এলাকার মানুষগুলো প্রায় এক তিরিশটার উপরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে টাকা দিয়েছে উনি ডেট পেয়ে যাচ্ছে অথচ আমি তখনও জেলে আমি তো ডিসেম্বরের আট তারিখে বের হলাম এর আগে শুনছি ও প্রায় সাড়ে তিন লাখ চার লাখ টাকা মানুষের কাছে খেয়ে ও এখন ভারতে চলে যাই বসে আছে আমি বের হওয়ার পরে আমার নাম্বার কিভাবে জোগাড় করি আমার সেই আদালতে তো মোবাইলের নাম্বার আছে আমি পরবর্তীতে একটা নাম্বার তুলে হোসাইনকে দিয়েছি ও আবার ছড়িয়েছে কিছু মানুষের কাছে গেছে সবার কাছে ছড়িয়ে গেছে ওই তখন বলছে যে হুজুর ওই যে আবুল কালাম ওজাত এই শয়তান আমাদের কাছে ভাবে আপনার নামে টাকা নিয়েছে ডেট দিতে ডেট আমি পাবো কোথায় বের হওয়ার দুই দিনের ভেতরে সারা দেশ থেকে মানুষ যাইয়ে মাত্র এই চল্লিশ বিয়াল্লিশটা মাহফিল হয় রোজার আগে সব আপ নিয়ে নিয়েছে এখন ওই তো নিয়েছে তিরিশটা এমন ওনারা বলছে আমাদেরও করে দেন না আমরা কমিটির কাছে মুখ দিতে আমি কি করবো আমি ওরা চিনি এই জন্য বের হওয়ার দুই দিনের ভেতরে একটা লাইভ করেছিলাম যে আমার নামে কেউ যদি টাকা চাই দেবেন না এমনকি হোসাইন ভাইও যদি কারো কাছে বলে যে হুজুর বিশ হাজার টাকা দেন ওর নামে আমার সরাসরি যদি দেখাতে পারেন যে টাকা চেয়েছে ওরা আজকে তাড়িয়ে দেবেন আমি বহু চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ওর নামে কাশেমের নামে আরও বিভিন্ন যারা ভক্ত আছে ধরার আমি পারিনি কারণ আমি জানি যে আমার বিশ্বাস পাই এইগুলো অন্তত করবে না মানুষ ওল্টা পাল্টা ছড়িয়ে এদের নামে কালার করার জন্য ভিডিও বানাচ্ছে সোলাইমান ভাই নামে একজন উনি ভিডিও বানিয়েছে উনি জেনে না না জেনে আমি জানি না হয়তো আপনার এটা ঠিক হয়নি সঠিকভাবে কোনো জিনিস না জেনি আন্দাজে মন্তব্য করলে কি হয় দেখলেন না হাত আটকে যাবে যেদিন সেদিন টের পাবেন মাওলানা হোসাইনের নামে আমার সাথে প্রায় উনি পোস্টার দেখিয়েছে যে সব জায়গায় দ্বিতীয় বক্তা রাখা হয় কেন রাখা হয় কেন রাখা হয় দুইটা কারণ বলছি এক নম্বরে ওরে রাখি আমি তো রাত্রে এখন নেমেই গাড়ির পেছনে ঘুমিয়ে পড়ব কারণ কালকে আবার দিনের বেলা একটা রাতের বেলা একটা আমার তো শরীর টিকাতে হবে এখন সারা রাত গাড়িটা চালাবে ড্রাইভারে ওরে জাগিয়ে রাখা লাগবে না কথা না কেন জাঁকিয়ে রাখার জন্য একটা লোক দরকার ওই হোসাইন সামনে বসে গল্প করে ড্রাইভার জেগে থাকে না এই জন্য রাখি ওরে এক নাম্বার দুই নাম্বারে ওরে রাখি আর একটা কারণে কারণ যে সমস্ত জায়গায় যায় এমন এমন দ্বিতীয় বক্তা সেট করা হয় যারা একেবারে টেবিল মেবিল চাপড়িয়ে ভেঙে ফেলে আন্দাজে উল্টা পাল্টা কথা বলে এমন গরম করে শেষে পুলিশ এসে অত নেমে চলে যায় আমার ঘরে এটা আমি মেরাই এক দশ বারো জায়গায় এই সম্মুখীন হয়েছে বিশেষ করে বগুড়াতে ওই জেলে যাওয়ার আগে বিশ সাল একুশ সালে সেদিন কক্সবাজারে আরেক জায়গায় এক মাওলানা ছিল সাথে উনি উঠে কাপড় খুলে নেবো ওর ব্লাউজ খুলে নেবো এই সমস্ত কথা এখন বগুড়াতে মাওলানা আজিজুল ইসলাম উনি তো একটু জিহাদি মানুষ বগুড়ায় বাড়ি উনি আমার আগে উঠে এমন এমন কথা বলেছে একেবারে সব আগুনের মতো হয়ে গেছে পুলিশ এসে আমি কেবল উঠলাম বলছে আমার আমি তো কিছু জানি না কেবল উঠলাম সে হুজুর পালিয়েছে বলেন এই যে রিক্স না আমি এই কারণে এরে রাখি যে এই আমার অন্তত এই এইটা নষ্ট করবে না ও যাই করো ও টাকা পয়সা কালেকশনের হুজু আমি এগুলো পারি না আমার আসলে হয় না এই জন্য ওরে রাখি যে কালেকশন ওয়েকশন করি অন্তত মাহফিলটা জমা আর ওয়াজ তো মেন তাপসিল করার জন্য নিয়ে আসেন আপনার আমি যতটুকু পারি করবো আমার কথা কি বুঝেছেন আসলে যারা সিন্ডিকেট মনে করেন বাবা দালাল এগুলো বলেন আসলে এইগুলো মিথ্যা কথা আন্দাজে দোষ দেবেন না আমি তিন বছর ভেতরে ছিলাম অন্ধকারে এক ঘরের ভেতরে মনে করেন এই তিন বছর তো বাইরে ওকে একটা মাহফিলও করেনি ও নিজে ইচ্ছা করলে তো ওর শত শত মাহফিল হয় আমার সাথে থাকে আমারও উপকার হয় আর একসাথে থাকে অনেকদিন ধরে প্রায় আট দশ বছর ধরে এই জন্য আমারও উপকার হয় আমার সব দিক থেকে উপকার বিশ্বস্ত মানুষ এলাকার মানুষ এই কারণে আমি রাখি যেন মাহফিলটা নষ্ট না হয় এমন এমন জায়গায় যে মাহফিল নষ্ট করে ফেলে দিতে বক্তারা এই কারণে আমি সবার সাথে থাকতে চাই না উল্টা পাল্টা ধারণার প্রতি করবেন হ্যাঁ যদি আমার শ্যালক হোক হোসাইন হোক কাশেম ভাই হোক টাকা যদি কেউ কারোর কাছে চায় আমার জানাবেন তাহলে আমি ওই বিষয়টা দেখবো আমি আগে টাকা পয়সা নেই না আসার পরে আপনার সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিয়া দেওয়া নেওয়াও নেওয়া এই কারণে নেই

তো যেহেতু পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এক এক করে তো পাঁচটি ভিডিওই আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর পারলে ভিডিওটি শেয়ার করে সবের দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করার নেই প্রতিনিয়ত সকল প্রকার নিত্যনটা নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই নাসির ইসলাম ইন্ডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ